আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যমুনা গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখেন এখানে ডিজিএম সিএনএফ চট্টগ্রাম, কাস্টম সরকার চট্টগ্রাম, কাস্টম সরকার বন চট্টগ্রাম, কাস্টম এসআই কোর্ট চট্টগ্রাম, এই পদগুলোতে তারা লোক নেবে। তো ডিজিএম সি অ্যান্ড এফ চট্টগ্রাম পদের সংখ্যা একজন, এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে, এবং অধিগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা বিশেষ বিবেচনা করা হবে, এবং অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই 15 বছরের অধিক কোনো কাস্টম হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্বাধীনভাবে অধীনস্থ কর্মকর্তাদের দক্ষভাবে পরিচালনা ও সঠিক এইচএস কোড সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং নোট বি তৈরি ও সঠিক এসআর কোডে আপনাকে সাবমিট করা দক্ষ থাকতে হবে। 2 নম্বরে যে পদ, কাস্টম সরকার চট্টগ্রাম পদ সংখ্যা 3 জন, শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং অধিগত যোগ্যতা সমান প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে, এবং প্রার্থীকে 5 বছরের অধিক কোনো কাস্টম হাউসে কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয় এবং সঠিক এইচআর কোড সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং নোটিং বিই তৈরি সঠিক এস কোডে সাবমিট করার দক্ষ থাকতে হবে, এবং কাস্টম সরকার বন্ড চট্টগ্রাম 2, এখানে পদের সংখ্যা 2 জন, এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে স্নাতক পাস হতে হবে, এবং প্রার্থীকে IM7-এর কাজ করার দক্ষ থাকতে হবে, এবং কেমিক্যাল ও অন্যান্য বন সম্পর্কিত এসআরও বেনিফিট ব্যাটস অবৈধ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। 2 নম্বর, এরপরে যে পদ, কম্পিউটার এসআই কোর্ট চট্টগ্রাম, এখানে 2 জন লোক নেবে, আপনি যদি স্নাতক পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, এবং 3 বছর কম্পিউটার এসআই কোর্ট পোর্ট শিপিং অনলাইন TCTMS কাস্টম অপারেশন জাহাজ পজিশন ইত্যাদি সম্পর্কে আপনাকে, এবং সর্বোপরি MS Excel, MS Word, PowerPoint ইত্যাদি বাংলায় টাইপ জানা অবশ্যই দক্ষ থাকতে হবে। প্রার্থীকে 2400 পুনর্জীবন বৃত্তান্ত অত্র বিজ্ঞপ্তির প্রকাশের দিন হতে 10 কর্মদিবসের মধ্যে hr@jamunagroup-bd.com.in অথবা নিম্ন ঠিকানায় আপনাকে পাঠাতে পারবেন। ঠিকানা কি বরাবর, মানব সম্পদ বিভাগ যমুনা গ্রুপ, ঠিকানা যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক 244 কুড়িল, প্রগতি সারণী, পাটিদারা, ঢাকা 1229, সেই ঠিকানা আপনি পাঠাতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আর এই নিয়োগ সম্পর্কে আপনার ভালোভাবে খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে জেনে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে।